Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Ya ayyuhalladzina amanu taqullah haqqa tuqati wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhannasu اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. Qala Allahu ta'ala fi kalamihil majid wa sultanihil hamid, fala wa rabbika la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadaita wa yusallimu taslima. Rabbi shurah li sadri وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي. সম্মানিত উপস্থিতি, প্রশংসা করি আমাদের মহান প্রতিপালকের, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনের বিশেষ একটি সুন্নাহ হলো সকাল সকাল মসজিদে আসা। জুমা সংক্রান্ত হাদিসগুলো গবেষণা করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম খুতবা প্রদানের আগেই জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার উৎসাহ দিয়েছেন। তা আমরা মনে করি আপনারা যারা খুতবার আগেই মসজিদে উপস্থিত হয়েছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন, কারণ এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যদিও আমরা মনে করি খুতবা শেষে ঠিক নামাজের সময় অথবা খুতবা চলাকালীন অবস্থায় যদি কেউ মসজিদে আসে এবং জুমার সালাত আদায় করে তার জুমার সালাত হয়ে যাবে, তবে উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাশা হলো তার উম্মতেরা কোরআন এবং সুন্নার বাণীকে
অনুধাবন করার জন্য খুতবার পূর্বেই দুই চার রেকাত নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করবে খুতবার জন্য। খুতবা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমায় নিজেই আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই গাফেল মুসলিম জাতির একাংশ, মুসলিম জাতির অধিকাংশ মুসলমানেই গাফলতির কারণে জুমার দিনের মতো একটা মূল্যবান দিনকে মূল্যায়ন করতে পারে না। অন্য সবার কথা আমি বলতে পারবো না, বৃহস্পতিবার দিন যখন গত হয়ে যায়, শুক্রবার রাত আগমন করে, তখন কেমন যেন আমার মধ্যে একটা আনন্দের ভাব ফুটে ওঠে। কারণ এই জুমার দিন এমন একটা দিন যে দিনের মধ্যে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফেরত দেন না। আমরা সবাই দোয়া করি, আমাদের বিভিন্ন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, কিন্তু আমাদের দোয়া করার জন্য ওই সময়গুলো বেছে নেওয়া উচিত যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। যেমন রাতের শেষ অংশে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। যদিও আমি বলতেছি না যে উক্ত সময় ছাড়া আর অন্য কোনো সময় দোয়া করা ঠিক নয়, সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তবে আমাদের দোয়া যাতে কবুল হয় এজন্য কোরআন ও সুন্নায় যে সময়গুলো ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ওই সময়গুলোকে নির্ধারণ করা ভালো। আর জুমার দিনে আমরা বৃহস্পতিবার দিন গত হলে যখন রাত শুরু হবে, সেই রাত থেকে নিয়ে শুক্রবার সারাদিন ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তখন দোয়া করব, কারণ এই সময়টা যে কোনো সময় হতে পারে। যদিও এ ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে, কেউ বলেন ফজরের পরে, কেউ বলেন আসরের পরে, কেউ বলেন ইমাম যখন খুতবা দেয় তখন। তা যাই হোক, যেহেতু জুমা দিন ব্যাপী এই সময়টা বিস্তৃত, আমরা যখন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এই জন্য জুমার দিনে যাবতীয় দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর গ্রহণ করা আমাদের জন্য আবশ্যিক। আর আমরা আমাদের ফেলে রাখা কাজগুলোকে সমাপ্ত করার জন্য জুমার দিনটাকেই বেছে নেই, অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য জুমার দিনটাকে বেছে নেই। এটা লজ্জাজনক, জাহালাত, মূর্খতা, অজ্ঞতা ছাড়া কিছু নয়। আমরা আরও একবার প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিন সকাল সকাল আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করার জন্য, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। জেনার চুল ছেঁড়া আনুগত্য ছাড়া কারো জন্য পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সল্লি আলাই। আমাদের সামনে রমাদান, আলহামদুলিল্লাহ আজকে আমরা জুমার সলাতে উপস্থিত হয়েছি। আগামী জুমায় উপস্থিত হতে পারবো কি না এটা কেউ আমরা বলতে পারি না। গত রমাজানে আমাদের সাথে অনেকে তারাবি পড়েছে, অনেকে সিয়াম রেখেছে, কিন্তু সামনে তারা আর কোনো দিনের জন্য তারাবিহর নামাজও পড়তে পারবে না, রমজানে রোজাও রাখতে পারবে না। এমনও তো হইতে পারে যে সামনে রমজান আসার আগেই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো রজব মাসে তিনি শাবান মাসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহ এই শাবানে আপনি আমাদেরকে বরকত দিন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দিন, যাতে করে আমরা রমজানে সিয়াম পালনের মাধ্যমে, কিয়াম করার মাধ্যমে, দান সদকার মাধ্যমে, আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে, আরও আনুষঙ্গিক ইবাদত বন্দেগির মাধ্যমে আপনার সন্তুষ্টি হাসিল করতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসেই দোয়া করতেন, শাবান মাসে বরকত দিন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দিন। কিন্তু এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা কি আমাদের মধ্যে আছে?
আমাদের অনেকের মধ্যে নাই। আমরা আলোচনা করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা চার নম্বর সূরার ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা ও রব্বিকা, হে নাবী, আপনার প্রতিপালকের কসম, আপনার প্রতিপালকের শপথ, আল্লাহ নিজেই নিজের কসম খাচ্ছেন। আল্লাহ কসম করেন সূর্যের, কসম করেন চন্দ্রের, কসম করেন পৃথিবীর, কসম করেন সাগরের, কসম করেন পাহাড়ের, কসম করেন মানুষের। এটা আল্লাহর জন্য জায়েজ, আর মানুষের জন্য আল্লাহ ছাড়া আর কোনো কিছুর নামে কসম খাওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি তার সৃষ্টির মধ্য থেকে যে সমস্ত বস্তুর, যে সমস্ত প্রাণীর কসম করেন সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নিজের কসম নিজেই খাচ্ছেন, তোমার প্রতিপালকের কসম, তার মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদের নাবীকে বলতেছেন, ফালা ওয়া রব্বিকা, নাবী আপনার প্রতিপালকের কসম, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হবে না। কারা? যারা ইমানের দাবি করে, যারা মুখে স্বীকৃতি দেয় আল্লাহ এবং রাসূলের প্রতি ইমানের, যারা মুখে স্বীকৃতি দেয় কোরআন এবং পূর্ববর্তী কিতাবসমূহের, যারা স্বীকৃতি দেয় ইসলামের আনুষঙ্গিক বিষয়গুলোর প্রতি ইমানের, ইমানের দাবি যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, তারা কখনো মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত না তারা তাদের যাবতীয় বিষয়ের মীমাংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেয়। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার ২৪ ঘন্টার বিষয় আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক সম্পাদন করে, মানুষ যতক্ষণ পর্যন্ত না তাদের পারস্পরিক যে কোনো সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না। কোনো বুঝলেন না মনে হয়? দুই ভাইয়ের মাঝে বিরোধ, এই বিরোধের সমাধান করবে কে? তাৎক্ষণিকভাবে অ্যান্সারটা দেন। বাবা এবং সন্তানের মাঝে বিরোধ, এই বিরোধের সমাধান করবে কে? স্বামী এবং স্ত্রীর মাঝে বিরোধ, এই বিরোধের সমাধান করবে কে? দুই দলের মধ্যে বিরোধ, এই দুই দলের মধ্যে সমাধান করবে কে? দুই রাষ্ট্রের মধ্যে বিরোধ, এই দুই রাষ্ট্রের মাঝে সমাধান করবে কে? কিসের ভিত্তিতে সমাধান হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক। যদি কোনো ব্যক্তি তাদের পারস্পরিক সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, তার আদর্শ থেকে না নেয়, তাদের পারস্পরিক যে কোনো বিবাদের, যে কোনো সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সে না নেয়, তাহলে এই সমস্ত মানুষেরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেক, যতই ইমানের দাবি করুক, যতই মুসলমানিত্বের দাবি করুক, ওরা মুসলমানও নয়, ওরা মুমিনও নয়। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলিতেছেন। এরপর বলিতেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যা সমস্যা, যে সমস্যার সমাধান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে তোমাদের মাঝে যে ফয়সালা করা হবে, এই ফয়সালার ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের কুণ্ঠাবোধ রাখতে পারবে না, মনের মধ্যে কোনো ধরনের এঙ্কার রাখতে পারবে না, তোমরা এটাকে নির্দ্বিধায় মেনে নিবে। ওয়াইয়ু সাল্লিমু তাসলিমা, এটাকে নিঃস্বার্থভাবে কুণ্ঠাহীনভাবে মেনে নিতে হবে, এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা না মেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে গিয়েছিলেন যে তার ফয়সালাটা আমার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই বিষয়টা কীভাবে মীমাংসা করেছিলেন? তার কল্লা ফেলে দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা তোমার পছন্দ হয় না, দুনিয়াতে তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। কি বুঝলেন? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা
annahum amanu bima unzila ilayka wa ma unzila min qablik. He nabi, apni ki oi somosto lokderke dekhenni jara dabi kore je tara Quraner proti iman eneche, tara dabi kore purbobotti je kitab gulo ache eglor protiyo tara iman eneche, tara imaner dabi kore, tara kitaber proti bishwas sthapon koreche ei dabi kore, tara apnar proti imaner dabi kore, tara porokaler proti imaner dabi kore, er poro yuriduna ayyatahakamu ila tagut, tara tader mimongsha, tara tader faisala, tara tader samadhan taguder kach theke nay. Tagut tara Allahor kitab rasuler sunnah beti rekhe jara manusher majhe faisla kore dey. Ajke amader je kono somoshar jonno emon oggo murkho lokderke amra daki jader buker upor pao dile alif shobdo ta shuddho bhabe ustoron hoy na. Allah ebong tar rasuler anugotto kora to durer kotha, আল্লাহর কিতাব জানা তো অনেক দূরের কথা, রাসূলের আদর্শ জানা তো অনেক দূরের কথা, সে যে একজন মানুষ এই মনুষ্যত্ব তার ভিতরে নাই, এমন লোকদেরকে আমরা আমাদের মীমাংসার জন্য আমাদের ফয়সালার জন্য আহ্বান করি, করি না না করি বলেন না? আমরা আলেম ওলামাদের কাছে যাই। আগে একটা সময় ছিল যে কোনো সমস্যার সমাধান মানুষ মসজিদে বিচার দিয়ে সমাধান নিত, এখন এটা হয় নাকি? আল্লাহই আমাদেরকে বলতেছেন যারা পারস্পরিক সমস্যার সমাধান জীবনের 24 ঘন্টার বিষয় আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক করে না তাদের কথা আল্লাহ এই আয়াতে বলতেছেন, সূরাতুল নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াতে। আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা ইমানের দাবি করে এরপরও তারা তাদের মীমাংসা এমন লোকদের কাছে নিয়ে যায় যারা কোরআন এবং সুন্নাহ ব্যতীত রেখে ফয়সালা দেয়, অতসো তাদেরকে আদেশ করা হয়েছিল আইয়া কুফুরু বি, যারা আল্লাহর কিতাবকে পাশ কাটিয়ে চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পাশ কাটিয়ে চলে তাদেরকে অস্বীকার করার, তাদেরকে প্রত্যাখ্যান করার এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দিয়েছেন। মুসলিমদেরকে আল্লাহ এবং রাসূলের বাইরে যারা চলে তাদেরকে প্রত্যাখ্যান করার, তাদেরকে অস্বীকার করার আদেশ দেওয়ার পরও এরা ইমানের স্বীকৃতি দিয়ে ওদের কাছে যায়। অতএব উলাইকা লা ইউমিনুন, এরা মুমিন নয়। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাও, যখন মুসলিমদেরকে আহ্বান করা হয়, যাদের মধ্যে এই আদত এই অভ্যাস এই ধরনের চিন্তা চেতনা আছে ইমানের স্বীকৃতি দেওয়ার পরও বাতিলদের কাছে মীমাংসা নেওয়ার, এদেরকে যখন আহ্বান করা হয় ইলা তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে আসো, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, পরিপূর্ণ মুমিন হও। কারণ প্রথম আয়াতে আপনাদেরকে বলেছিলাম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওরা মুমিন নয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছ থেকে ফয়সালা নেয় না। তা যারা যাদের মধ্যে এই ধরনের অভ্যাস আছে তাদেরকে আল্লাহ আহ্বান করতেছে, তোমরা তওবা করো, ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা এই আহ্বানের ব্যাপারে তারা আপনার পথে কঠোরভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা বলবো প্রচলিত যে সমস্ত অফিস আইন আদালত রয়েছে এগুলোর মুখাপেক্ষি থেকে তোমরা এদের এগুলোর মুখাপেক্ষি হওয়া থেকে ফিরে আসো, ইমানের পথে আসো, আল্লাহর পথে আসো, রাসূলের পথে আসো, আমাদের মধ্যে অসংখ্য অগণিত মুনাফিক তৈরি হবে যারা এই আহ্বানে বাধা প্রদান করবে। যদি কেউ মনে মনেও এই কথাটাকে অপছন্দ করে, ওর ভিতরেও ইমান নাই, ওই মুনাফিক, ওর অন্তরের মধ্যে নেফাকি লালিত পালিত আছে, ঠিক কিনা বলেন? আমার যদি কথা বুঝে থাকেন তাহলে অ্যানসার দেন। এই রোগ 99% মুসলিমের মধ্যে আছে, 1% মুসলমানও জানে না যে জীবনের সব কিছুই ইসলাম ভিত্তিক হয়ে থাকবে, এটা জানেই না। আমরা এই নামাজ পড়তেছি, সব সময় আমরা চেষ্টা করি যে আমাদের নামাজটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক আছে, কিন্তু আমাদের সামাজিকতা, আমাদের পরিবার নীতি, আমাদের সমাজ নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা
এটা কি আমরা জিজ্ঞাসা করি? আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক আছে কিনা এটা কি আমরা কখনো প্রশ্ন করেছি? তাহলে আমরা একটা গন্ডির ভিতরে আছি, ইসলাম সম্পর্কে সংকীর্ণতার ভিতরে আছি। আমরা পরিপূর্ণ মুসলিম নই, আমরা পরিপূর্ণ মুমিন নই, আমাদের মধ্যে নেফাক মুনাফিকি লালিত পালিত হচ্ছে। আল্লাহ তাআলা এই কথা নিজে বলেছেন যখন তাদেরকে বলা হয় উদখুলু ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, তখন মুনাফিকদেরকে দেখা যাবে তারা এই পথের মধ্যে, এই আহ্বানের মধ্যে, এই দাওয়াতের মধ্যে বাধা সৃষ্টি করে। প্রিয় উপস্থিতি, জান্নাত যেতে হলে, জাহান্নাম থেকে আশ্রয় পেতে হলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে আর কোনো অপশন নেই, আর কোনো সুযোগ নাই। আল্লাহ এবং রাসূলের আনুগত্য 24 ঘন্টার ভিতরে থেকে করেই জান্নাত যাওয়ার স্বপ্ন দেখতে হবে, অন্যথায় নয়। আল্লাহ তাআলা বলেছেন যে আয়াতটি আমরা ইতিপূর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবা, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করবা না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবা, তোমাদের আমলকে বাতিল করবা না, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে যে কোনো ধরনের আমল বাতিল বলে গণ্য হবে। আমার কথা বুঝছেন? মনে করেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আচ্ছা আমরা রমজান মাস আসবে, রোজা রাখব, খুব ভালো কথা, অর্থ সম্পদ থাকলে হজ করব, খুব ভালো কথা, টাকা পয়সা আছে দান সদকা করতেছি, খুবই ভালো কথা, আমাদের এই আমলগুলো আল্লাহ গ্রহণ করবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। কারণ 50টিরও বেশি আয়াত আছে, ইমান যদি ঠিক হয়, ইমান যদি নিখুঁত হয়, ইমান যদি পরিশুদ্ধ হয়, আমলে সলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কারণ আমলে সলে ভালো কাজ করার আগে, নামাজ রোজা হজ যাকাতের আগে ইমানকে ঠিক করে নিতে হবে। যখন আমরা কিছু কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক করি, আর কিছু কাজকে আমরা সামাজিকতার দিকে, কিছু কাজের ক্ষেত্রে যখন আমরা সামাজিকতার ক্ষেত্রে ঝুঁকে পড়ি, তখন আর আমরা ইমান থাকি না, তখন আর আমাদের মধ্যে ইমান থাকে না, আমরা আর ইমানদার তখন থাকতে পারি না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, তখন আমাদের আমলগুলো বাতিল বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। উদখুলু ফিসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। যদি কেউ কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ না মানে, যদি কোনো কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আর কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে ওই লেলিন কালমার্সের অনুসরণ অনুকরণ করে, তাহলে এই সমস্ত লোকদের জন্য আল কোরআনেই জাহান্নামের ঘোষণা হয়েছে। আপনি এই গণতন্ত্রের জনক, এটার নাম যেন কি আমার মনে থাকে না নামটা, গণতন্ত্রের জন্য, গণতন্ত্র যে আবিষ্কার করেছি, কী নাম যেন, আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের ধর্ম চলেছে এখন আমাদের এই অধিকাংশ মুসলিম রাষ্ট্রে। এখন আপনি আব্রাহাম লিঙ্কনের ধর্মে যদি কিছু পালন করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে জীবনবিধান নিয়ে এসেছেন, সে জীবনবিধানে থেকে যদি কিছু পালন করেন, তাহলে দুইটা ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে? কথা বুঝলেন না? আমাদের জীবনের 80% বিষয় আদি সম্পাদিত হচ্ছে এই আব্রাহাম, কি জানো, আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের ধর্মের মাধ্যমে। আর 10% বিষয় আদি সম্পাদিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। তাহলে 90% মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা এটা জানিও না, বুঝিও না, বুঝারও চেষ্টা করি না, মানা তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ওয়ালা তুবতিলু আমালাকুম,
কোন কোন ক্ষেত্রে আল্লাহকে মানবা, কোন কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা তোমাদের মন মতো, আর যেগুলো তোমাদের অনুকূলের বাইরে সেগুলোর ব্যাপারে তোমাদের পদক্ষেপ থাকবে না। ইসলামের যে বিধিবিধানগুলো মানার ব্যাপারে তোমরা এখন পর্যন্ত প্রস্তুত হও নাই, সেই সমস্ত বিধানাবলীকে পাশ কাটিয়ে চলবা, এভাবে তোমরা কখনো মুমিন হতে পারবে না এবং তোমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাও মরিসিকা ব্যতীত আর কিছু নয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের আর কিছু জায়গায় বলেছেন। মুনাফিকরা মনে করে যে আমরা খুব ভালো আমল করতেছি, খুব ভালো কাজ করতেছি। মানুষ মরুভূমিতে দাঁড়ালে দূরে যে দূর থেকে যখন দেখে যে ওখানে হয়তো পানি থাকতে পারে, কারণ বালুর চিকচিকানি যে আলোটা আসে মনে হয় যে ওখানে পানি আছে, কিন্তু আমরা যখন দৌড়ে যে ওখানে পৌঁছব তখন দেখব যে ওখানে আসলে পানি নাই। মুনাফিকরা আজকে যে সমস্ত আমল করতেছে মনে করবে যে না আমরা তো জান্নাতে যাব, তাতে যে দেখবে যে সব বালুকণা হয়ে গেছে, ধুলিকণায় পরিণত হয়েছে, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা এমন আর একটি আয়াত সূরাতুন নূর ২৪ নম্বর সূরার ৪৭ নম্বর আয়াতের মধ্যে অবতীর্ণ করেছেন। সেখানে তিনি বলেছেন, ওয়াইয়াকুলুনা, মুনাফিকরা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবির রসুল, রাসুলের প্রতি ঈমান এনেছি, ওয়া আতা'না, আমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করি। কার কথা এটা? আল্লাহর কথা। একদল মুসলিম এ দাবি করে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসুলের প্রতি ঈমান এনেছি, ওয়া আতা'না, এবং আল্লাহ ও রাসুলের আনুগত্যের ভিতরেই আছি, আমরা তাদের আনুগত্যকে অস্বীকার করি না। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিকা, এরপরও তাদের একটি দল আল্লাহ এবং রাসুলের আনুগত্য থেকে পাশ কাটিয়ে চলে। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, হে নাবি, এরা মুমিন নয়। এখানে আমরা যতজন আছি সবাইকে যদি আমি এক এক করে প্রশ্ন করি, বলেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, সে বলবে হ্যাঁ আমি বিশ্বাস করি। সবাইকে যদি আমি প্রশ্ন করি আপনি কি রাসুলকে বিশ্বাস করেন, হ্যাঁ আমি বিশ্বাস করি। আপনি কি আল্লাহ এবং রাসুলের আনুগত্যকে স্বীকার করে নেন? আমরা তো মুসলিম, স্বীকার করবো না কেন? এই স্বীকৃতি আমরা সবাই দেবো কি দেবো না বলেন? তাহলে আপনাদের মধ্যে পারস্পরিক এত মামলা মোকদ্দমা কেন? নিজেদের মধ্যে এটা সমাধান করে নিতে পারেন না? কোনো আলেম ওলামার স্বর্ণাপন্ন হয়ে এটা সমাধান করতে পারেন না? এত মামলা মোকদ্দমা কেন? পৃথিবীর কোন আদালতটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয় আমাকে দেখিয়ে দেন। তাহলে আল্লাহ এবং রাসুলের আনুগত্য স্বীকার করার পরও একদল এটাকে পাশ কাটিয়ে চলে, ওমা উলাইকা বিল মুমিনিন, হে নবী, এরা মুমিন নয়। ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ এবং রাসুলের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তোমাদের মাঝে কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাধান করে দেওয়া হয়। ইজা ফারিকুম মিনহুম মুরিদুন, তারপরও তাদের একটি দল পাশ কাটিয়ে চলবেই। বলেন তো এই কথাগুলো কি আমি বানে বানে বলতেছি? লিয়াহকুমা বাইনাহুম, হাকামা ইয়াহকুমু মানে ফয়সালা করা, মীমাংসা করা, আল্লাহ এবং রাসুলের বিধানাবলীর আলোকে যখন তাদেরকে ডাকা হবে, তাদেরকে যারা ইমানের স্বীকৃতি দিয়েছে, আল্লাহ বলেছেন তারা পাশ কাটিয়ে চলবেই, এটা থেকে বিমুখ হবেই। এখন নিজেকে প্রশ্ন করেন আমরা কতটুকু ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ৬৬ ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমাতু কল্লাবু উজুহুহুম, যেদিন ওদেরকে জাহান্নামের আগুনে ভাজা করা হবে, ভাজা দগ্ধ করা হবে, তু কল্লাবু, কল্লাবা ইয়ো কল্লু, ইয়ো কল্লিবু মানে উলট পালট করা, কল্লাবা ইয়ো কল্লু মানে উলট পালট করা, মা যেমন উলট পালট করে ভাজা করা হয়, তা আল্লাহ তাআলা বলিতেছেন ইয়াউমা তু কল্লাবু উজুহুহুম, যেদিন তাদের চেহারাগুলোকে ফিন্নার, জাহান্নামের আগুনে উলট পালট করে দগ্ধ করা হবে, ইয়াকুলুনা, সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হইতো। তাহলে আমাদের হুঁশ ফিরবে কখন? কবে আমাদের হুঁশ ফিরে আসবে? এখানে ইহুদিদের কথা বলা হচ্ছে না, এই আয়াতে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে না, এই আয়াতে হিন্দুদের কথা বলা হচ্ছে না, এই আয়াতে ওই সমস্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের দাবি করার পরও পাশ কাটে চলে।
সেদিন তারা আফসোস করে বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আফসোস আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে দেখেন ওয়াকালু, তারা আরেকটা কথা বলবে, কি কথা? রব্বানা, হে আমাদের রব, আতানা সাদাতানা, আমরা আমাদের নেতা নেত্রীদের, আমাদের ওয়াকুবারোনা, বড় যারা ছিল সমাজের, সমাজপতি, রাষ্ট্রপতি, গ্রাম, মানে যেটাই আমরা বড় বলতে যাদেরকে বুঝাই আর কি, বর্তমান সময় বুঝি, বর্তমান সময়ে এদের আনুগত্য করেছিলাম, হ্যাঁ আমরা আমাদের নেতা নেত্রীদের, আমরা আমাদের বড়দের, সমাজপতিদের, পঞ্চায়েত নেতাদের আনুগত্য করেছিলাম, তাদের অনুসরণ অনুকরণ করেছিলাম কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলতেছি না, আমি এটা কথা বলতেছি না যে আপনারা নামাজ পড়েন আপনাদের সমাজের নেতারা যেভাবে বলে সেভাবে, এটা তারা বললেও আপনারা মানবেন না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের পাশাপাশি তাদেরকে মানেন। তাই এই কথাই তারা সেদিন বলবে, আমরা তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজপতিদের, আমাদের রাষ্ট্রপতিদের, আমাদের নেতা নেত্রীদের, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই তো কোরআন এবং সুন্নাকে পাশ কাটিয়ে, কোরআন এবং সুন্নাকে শেকেলে বলে আমাদের উপর বাতিলপন্থীদের নিয়ম নীতি চাপিয়ে দিয়েছে, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা, তাই আপনাদের, আপনার কাছে আজকে আমাদের একটা আবেদন, আতিহিম দি ইফাইনি, আমাদের থেকে আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন, ওয়াল আনহুম লাআনান কাবিরা, আর তাদের উপর আপনি বড় ধরনের অভিশাপ অবতীর্ণ করবেন। সেদিন তারা কিন্তু এই দোয়া করবে না যে আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের কোনো দোষ নেই, আমরা সাধারণ মানুষ ছিলাম, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জাহান্নামে দেন, এই কথা বলবে না। আল্লাহ আমরা তো নামাজ পড়েছিলাম, রোজা রাখেছিলাম, হ্যাঁ আমরা তো দান সদকাও করেছিলাম, তা কিছু কিছু ক্ষেত্রে আমরা অজ্ঞতার কারণে আপনাকে মানতে পারি নাই, আমাদেরকে মাফ করে দেন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে শাস্তি দেন, এ কথা বলবে। তারা বলবে আমরা তো শাস্তি পাবো, ওরা ওদিন বুঝবে জাহান্নাম থেকে আমাদের বাইর হওয়ার কোনো উপায় নাই, ওমা খরেজিনা মিনান নার, জাহান্নাম থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই, অতএব যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, যারা আমাদেরকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে, পদের লোভ দেখিয়ে, টাকার পয়সার লোভ দেখিয়ে দলের মধ্যে টেনে নিয়ে গোমরা করেছে, আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, শুধু এই আবেদনটা করবি। প্রিয় উপস্থিতি, 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনান, মানুষকে আমরা তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহর পরে বাবা মার আনুগত্য করা খুবই জরুরি। আমি আজকে বাবা মার আনুগত্য নিয়ে কথা বলতেছি না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সব ক্ষেত্রে প্রয়োজন, এটা বোঝানোর জন্য এটা তুলে ধরতেছি। তা আল্লাহ তাআলা বলেন, বাবা মার আনুগত্য করার জন্য, বাবা মার অনুসরণ অনুকরণ করার জন্য, এই বের হয়ে যাও, বাবা মাকে মেনে চলার জন্য, তাদের সাথে ভালো আচরণ করার জন্য নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর বলেছেন ওয়া ইন জাহাদাকা, যদি বাবা মার কেউ, বাবা মার মধ্য থেকে কেউ তোমাদেরকে চাপ সৃষ্টি করে, লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, আমার সাথে কাউকে শিরিক করার, আমার সাথে কাউকে শরিক করার, বাবা মার যদি কেউ আমার সাথে কাউকে শরিক করার তোমাকে চাপ সৃষ্টি করে, ফালা তুতিউহুমা, ওই বাবা মাকে তোমরা প্রত্যাখ্যান করবে, তাদেরকে আর মানবে না। বুঝলেন না মনে হয়? বাবা মার আনুগত্য করতে হবে, বাবা মার দোয়া সন্তানের জন্য পর্দাবিহীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যায়। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন আন ইশকুরলি ওয়ালিওয়ালিদাইক, মানুষকে বাবা মার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কারণ মা কত কষ্ট করে তাকে লালন পালন করেছে, বাবা কত কষ্ট করে উপার্জন করে তাকে লালন পালন করেছে, অতএব আমার তোমরা শুক্রিয়া, আমারও কৃতজ্ঞ হও, আর তোমাদের বাবা মারও কৃতজ্ঞ হও, আমারও শুক্রিয়া আদায় করো, তোমাদের বাবা মারও শুক্রিয়া আদায় করো, তাদেরকে তোমরা পরিত্যাগ করেন না, তাদেরকে অবহেলা করেন না, তাদেরকে কষ্ট দিয়েন না। কোরআনের আরও বেশ কিছু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার হক নিয়ে, অধিকার নিয়ে কথা বলেছেন। এরপরে বলেছেন ওয়া ইং জাহাদাকা, যদি তোমার বাবা মা
আমার সাথে কাউকে শরীক করার জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, আমার সাথে তোমার কাউকে শরীক করার জন্য তোমার উপর চাপ সৃষ্টি করে, ফালা তুতিহুমা, তাদের আনুগত্য আর করবে না। কারণ আমাকে অমান্য করে, আমার আনুগত্যকে পাশ কাটিয়ে বাবা মার আনুগত্য চলবে না, কোনো মানুষের আনুগত্য চলবে না, কোনো নেতা নেত্রীর আনুগত্য চলবে না। আল্লাহর আনুগত্যের ভিতরে থেকে বাবা মার আনুগত্য করতে হবে। আমরা কেন বাবা মাকে সম্মান করব, তাদের খিদমত করব, তাদের পিছনে টাকা পয়সা খরচ করব কেন? কারণ আল্লাহ বলেছেন এই জন্য। তা বাবা মা যদি আল্লাহ বিরোধী কোনো কথা বলে, তাহলে আমরা আর বাবা মার কথা শুনবো কেন? যে আল্লাহর জন্য বাবা মাকে মেনে চলা, সে আল্লাহ বিরোধী যদি বাবা মা কথা বলে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে আমার এই কথা নিয়ে আবার অপব্যাখ্যা করবেন না, তাদের আনুগত্য করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করতে হবে। তাদেরকে ছুঁড়ে ফেলা মানে তাদের ওই চাপটা, তারা যে আল্লাহ তাআলার সাথে শিরিক করতে বলতেছেন, তাদের ওই কথাটাকে, ওটাকে ছুঁড়ে ফেলতে হবে, ওটাকে মানা যাবে না। তবে তাদের সাথে ভালোভাবে চলাফেরা করতে হবে, ভালো আচরণের মধ্যে চলাফেরা করতে হবে, তাদের কথা না মানার জন্য খুব উত্তম নীতি অবলম্বন করতে হবে। তাদের এই শিরকি কথাটা যে আমরা মানব না, এমন নয় দেখ তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, রাসূলের বিরুদ্ধে কথা বলেছো, কিসের বাবা মা তুমি, তোমাকে আমি মানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এইভাবে না। এমনভাবে তাদের কথাটাকে বয়কট করতে হবে যাতে করে তারা আঘাত না পায়, এবং উত্তম পন্থায় হিকমতের সাথে তাদেরকে বুঝাইতে হবে তোমার এই সিদ্ধান্ত ঠিক নয়। লোকমান হাকিম তাই করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, কারণ শিরিক বড় ধরনের জুলুম। লোকমান হাকিম তার ছেলেকে আগে শিরিক সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তাহলে পিতামাতা এখন সন্তানদেরকে শিরিক সম্পর্কে কী ধারণা দিবে, কারণ তারা নিজেরাই জানে না যে কোনটা শিরিক। আমাদের ডানে বামে সামনে পিছনে শুধু শিরিক আর শুধু শিরিক, কিন্তু আমরা শিরিক সম্পর্কে অবগতই নই। আমাদের দেশে লক্ষ লক্ষ পীর আছে, আছে না নাই? আচ্ছা, যেহেতু শিরিকের কথাটা আসলো, শিরিক মানে আল্লাহর আনুগত্যের পাশাপাশি আর কারো আনুগত্য করা। তা ওই বক্তা আলোচনায় বলতেছেন যে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম ঘুমের ঘরে আমার কাছে আসলেন, মানে স্বপ্নে আসলেন, এসে আমাকে বলতেছেন যে চরমোনাইয়ের মাহফিলে তিন দিন তোমার সময় দেওয়ার সময় হলো না, আর মেডিকেলে 15 দিন থাকার সময় হয়ে গেল। বুঝলেন না, অসুস্থতার কারণে সে মেডিকেলে 15 দিন ছিল, কিন্তু চরমোনাইয়ের যে একটা বার্ষিক মাহফিল হয় এই মাহফিলে কিন্তু সে উপস্থিত হতে পারে নাই, যায় নাই। তা বলতেছে তিনি ঘুমের ঘরে আমাকে এসে বললেন, তুমি চরমোনাইয়ের বার্ষিক জলসায় উপস্থিত হইলে না, সেখানে 3 দিন সময় বাইর করতে পারলে না, মেডিকেলে যাওয়ার তোমার সময় হলো, মেডিকেলে 15 দিন থাকার সময় হলো। এই কথা বলে তার দুই আঙ্গুলি দিয়ে আমার চোখ এইভাবে, মানে চোখের সমস্যা ছিল তো, এইভাবে মানে একটু স্পর্শ করে চলে গেলেন। ঘুম থেকে উঠে দেখতেছে আমার চোখ আগের থেকে আরও ভালো, আর উপস্থিত শ্রোতা সবাই বলতেছে মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদের নবী, এমন কোনো ঘটনা কি আপনারা শুনেছেন যে উনি ঘুমের ঘরে এসে কারো চোখ বুলিয়ে দিলেন আর তিনি সুস্থ হয়ে গেলেন? এই যে কথাটা সে বলল, এই কথাটা শিরকের কাছাকাছি। আর এ কথা আমি আপনাদেরকে প্রায় প্রায় বলে থাকি যে যত পীরের যত তরিকা আছে, ওই তরিকার অনুসরণকারী অনুকরণকারী যত ব্যক্তি আছে সবাই শিরকের মধ্যে লিপ্ত, সেটা দেওয়ানবাগি হোক, আড়রসি হোক, ওই রাজার বাকি হোক, চন্দ্রপুরী হোক, সুরেশ্বরী হোক, মাইজভান্ডারী হোক, যাই হোক না কেন, এমনকি হকের লেবাসধারী চরমনাই সরসিনা ফরপুরা এরাও, কোনো পীর শিরিকের বাইরে নাই। আজকে চরমনাই পীরের একটা আলোচনা শুনলাম সকালবেলা, আহলে হাদিসদের সমালোচনা করতে যেয়ে সে বলতেছে আহলে হাদিসরা শুধু করে শিরিক করে, ওরা শিরিক করে, শুধু শিরিকের মধ্যে লিপ্ত আছে। আরে মিয়া, শিরিক টিরিকগুলো ওগুলো আগে রাখো, উম্মার দুরবস্থা আগে সেগুলো নিয়ে কথা বলো। কথা বুঝলেন? মানে শিরিক টিরিক রাখো,
উম্মার যে আজকে দুরবস্থা এটা নিয়ে কথা বলো যে জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার স্পর্ধা দেখায় ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি বালা মুসিবত দিয়ে ধ্বংস করে মুসলিম জাতির উপর এই এই লাঞ্ছনাদায়ক পরিস্থিতির এটাও একটা কারণ হতে পারে যে তারা শিরিকের ব্যাপারে সচেতন নয় ঠিক কিনা বলেন আমার মনে হয় কোথায় আপনারা বুঝেন নাই ইতিপূর্বে যত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন শিরিকের কারণে ধ্বংস করেছেন ইতিপূর্বে যত নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবী এবং রাসূলের মূল দাওয়া ছিল মানুষকে শিরিক থেকে ফিরিয়ে এনে তাওহিদমুখী করা যত নবী এসেছেন সমস্ত নবীর একটাই উদ্দেশ্য ছিল প্রধানত একটাই উদ্দেশ্য সেটা হলো মানুষকে শিরিক থেকে পবিত্র করে আল্লাহর একত্ববাদে ফিরিয়ে আনা এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মানুষকে আগে শিরিক সম্পর্কে দাওয়াত দিয়েছিলেন তাদেরকে 13 বছরে নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই 13 বছর শুধু মানুষকে বলছিলেন কাউকে মানা যাবে না আল্লাহ তাআলাকে ছাড়া কারো গোলামি করা যাবে না কারো দাসত্ব করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ধরনের শিরিক চলবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদকে লালন পালন করতে হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জাতিকে বুঝাইলেন নামাজের দোয়া না দিয়ে এমনকি জিহাদের কথা উনি বলেন নাই এরপরও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছিল তাদের উপর অন্যায় অত্যাচারের রিষ্টিমরোলা চালায় এবং তাদেরকে মক্কা থেকে তাদের মাতৃভূমি থেকে বের করে দিতে বের করে দেয় তারা বের হতে বাধ্য হয়েছে এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সম্মানজনক স্থান মক্কা নগরী তার জন্মস্থান এই জন্মস্থান মক্কা নগরী ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ঠিক কিনা বলেন মক্কাবাসীকে তো তুমি জিহাদের কথা পথে রাখলে আসো আমরা জিহাদ করব আবু জাহেলের সাথে উতবার সাথে আবুল হাবের সাথে জিহাদের আহ্বান করেছিলেন আবু জাহেল উতবা আবুল হাব তাদেরকে কি তিনি নামাজের কথা বলেছিলেন হজের কথা বলেছিলেন জাকাতের এবং রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন বলেন নাই তারপরও কেন তাদেরকে এই জায়গা থেকে বের করে দেওয়া হলো তাদের মাতৃভূমি থেকে কারণ বলেছিলেন যে মক্কার ওই যে 360টা মূর্তি এগুলো চলবে না এই কথাই বলেছিলেন আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে আর কারো আনুগত্য চলবে না আর কারো কর্তৃত্ব চলবে না আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্বই চলবে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালাই চলবে শুধু এই কথাটা বলার কারণে আবু লাহাব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যখন তাকে এই সংবাদ দেওয়া হলো যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে যিনি যে দাসী তাকে এই খবরটা দিয়েছিল ওই দাসীকে তিনি আজাদ করে দিয়েছেন যাও তুমি আজ থেকে আজাদ আর এই আবুল হাবকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তখন আবুল হাব সর্বপ্রথম হাত বাড়িয়ে দিয়েছিল তাকে মারার সর্বপ্রথম পাথর দিয়ে ঢিল মেরেছিল তাকে মারার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলা থেকে মক্কাবাসীরা জেনে আসতো ইনি হলেন সবচেয়ে সত্যবাদী ব্যক্তি ইনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যাকে আল আমিন উপাধি তারা দিয়েছিল ইনি কোনোদিন আমানতের খেয়ানত করেন না কোনোদিন কোনো ধরনের অন্যায় করেন নাই যাকে মক্কাবাসীরা মনে প্রাণে ভালোবাসত বিশ্বাস করত যখন তিনি মক্কাবাসীদেরকে সমবেত করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো স্বপন আওয়াজ থেকে আমরা কোনো শিরিক করব না আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে আর কারো আনুগত্য মেনে নেব না তখন মক্কাবাসীরা সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল একটা কথার কারণে সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল যারা এতদিন তাকে ভালোবাসত তার প্রশংসা করেছিল যারা তাকে মহব্বত করত তারাই একটা বাক্যের কারণে সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তাহলে শিরিক মুক্ত আগে আমাদেরকে হইতে হবে চরমনাই সর্চনা ফুটপুরা রশি দেওয়ানবাগি থেকে শুরু করে বাংলাদেশের যত পীর আছে যত খাঙ্কা আছে যত দরগা আছে যত দুর্গা আছে দরগার কথা বলি দুর্গার কথা না বলি যত দরগা আছে এবং যতগুলো প্যাট পূজারি দুনিয়া পিপাসু আলেম ওলামা আছে যারা কোরআন সুন্নাকে সামান্য স্বার্থের কানে বিক্রি করে এই সমস্ত লোকদেরকে একেবারে কোনো ধরনের কুণ্ঠাবো ছাড়াই প্রত্যাখ্যান আমাদেরকে করতে হবে ইমান বাঁচানোর জন্য অন্যথায় আমলে সলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্থিত হবে না আর জান্নাত যাওয়াও আমাদের সম্ভব হবে না আমরা যদি জান্নাতে যেতে চাই সর্বপ্রথম শিরিকের সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে এই জিনিসটা আগে মাথায় ঢুকান শিরিকবিহীন আমলে সলে কম হলো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন
যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ পাপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আর ওই পাপের মধ্যে যদি শিরিক না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোনো ব্যক্তি যদি পাহাড় বরাবর আমলের স্থলে নামাজ রোজা হজ যাকাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আর ওই আমলের স্থলের ভিতরে যদি শিরিকের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন পান ওই আমলগুলো তার ধূলিকণায় পরিণত করে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলে জান্নাত হারাম হয়ে যাবে ওয়া মা ওয়াহুন নার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে অতএব শিরিকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে আমাদেরকে 24 ঘন্টায় জীবন যাপন করতে হবে এই কথাটা মনের মধ্যে রাখতে হবে এই কথাটা মস্তিষ্কের মধ্যে বসিয়ে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা